আমার ডান পাশে হচ্ছে ইস্ট বার্লিন, এই দিকটা হচ্ছে ইস্ট বার্লিন, এবং মাঝে স্প্রে নদী, আর ওদিকটায় হচ্ছে ওয়েস্ট বার্লিন। তো মাঝের যে এই ব্রিজটি, এটি তৈরি হয়েছিল 1894 সালে, এবং 1961 সালে বার্লিন প্রাচীর তৈরির পর এই সেতুতে একটি চেক পয়েন্ট স্থাপন করা হয়। সেটি ছিল বার্লিনের 8টি চেক পয়েন্টের একটি, এবং 1961 সাল থেকে 1963 সাল পর্যন্ত ওয়েস্ট বার্লিনের অধিবাসীরা এই চেক পয়েন্ট ইউজ করে বছরের কিছু পার্টিকুলার দিনে ইস্ট বার্লিনে তাদের রিলেটিভদেরকে দেখতে যেতে পারতেন। কিন্তু তারপর থেকে আসলে এই 1963 সালের পর থেকে এই ওয়েস্ট বার্লিনের অধিবাসীদের তাদের আত্মীয় স্বজনদেরকে ইস্ট বার্লিনে দেখতে যাওয়াটা অনেকটা দুষ্কর হয়ে পড়ে। তো দু বার্লিন একত্র হওয়ার পর অবশ্য 1993 সালে এই ব্রিজটিকে কিছুটা সংস্কার করা হয়। আমরা ওদিকে দেখছি যে বিএসএফের সদর দপ্তর, এবং নদীর ওপারে একটি মিউজিয়াম, এটার নাম হচ্ছে ওয়াল মিউজিয়াম। এখানে বার্লিন প্রাচীরের কিছু ধ্বংসাবশেষ নিয়ে একটি মিউজিয়ামের মতো করা হয়েছে। আর এই মাঝখানে তো হচ্ছে এই যে স্প্রে নদী, আর অদূরে দেখা যাচ্ছে হচ্ছে বার্লিন টিভি টাওয়ার। এই বার্লিন টিভি টাওয়ারটা কিন্তু ছিল হচ্ছে ইস্ট বার্লিনের অংশে, এবং বার্লিন এই টিভি টাওয়ারটা 1960-70-এর দশকে তৈরি করা হয়, এবং সেটি সোভিয়েত প্রযুক্তিতে তৈরি করা হয়। বার্লিনের ইস্ট জার্মানির সময়কার অনেক কিছুই পরবর্তীতে ভেঙে নতুন করে তৈরি করা হলেও এই টিভি টাওয়ারটিকে আর পরে ভাঙা হয়নি, এবং এটি এখনও কিন্তু বেশ গুড কন্ডিশনেই আছে। এবং ওই তো দূরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মার্সিডিজ কোম্পানির সদর দপ্তর, এবং তার পাশে হচ্ছে জুলজিশার গার্ডেন।